আসসালামালাইকুম ফ্রেন্ডস, আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি মজাদার কাবাব রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি মটো কাবাব। এই কাবাবটি খেতে এত সুস্বাদু যে একবার না খেলে বুঝতে পারবেন না। আর এই কাবাবটি খেতে আমার ফ্যামিলি অনেক পছন্দ করে, তাই আমি প্রায়ই এই কাবাবটা তৈরি করে থাকি। তাহলে চলুন কাবাবের রেসিপিটি দেখিয়ে দিই। এখানে মাংসের কিমা আমি 500 গ্রাম নিয়েছি, আলু সিদ্ধ 1 কাপ পরিমাণ নিয়েছি, পেঁয়াজ কুচি 1/2 কাপ, কাঁচামরিচ পরিমাণ মতো, ধনে পাতা পরিমাণ মতো, কাবাব মশলা 1 টেবিল চামচ, গরম মশলা 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, টেস্টিং সল্ট পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো। এখানে 3টি ডিমের সাদা অংশ নিয়েছি, টোস্ট বিস্কুটের গুঁড়া নিয়েছি। এখন আমি একটি বুলের মধ্যে কিমাগুলো নিয়ে নিলাম। দিয়ে দিলাম আলু সিদ্ধ। আলুটা আমি চটকিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এটা আপনারা ঝাল অনুযায়ী দিতে পারেন কম বেশি, ধনে পাতা কুচি। কাবাব মশলা গরম মশলা গুঁড়া, টেস্টিং সল্ট, টেস্টিং সল্ট আপনারা ইচ্ছে হলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম লেবু রস, পরিমাণ মতো লবণ। এখন আমি সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিব। আমি এখন আমার মাখা শেষ হয়ে গেছে, এখন এগুলোকে মোট করে কাবাবের আকার তৈরি করে নিব। যেহেতু এটা মোটো কাবাব, তাই এটাকে মোট করে করে বানাতে হবে, একটু লম্বা আকৃতির হবে। আমি একে একে সবগুলো কাবাব তৈরি করে নিব। এখন এই কাবাব গুলোকে আমি ডিমের সাদা অংশে ডুবিয়ে একটু ভালোভাবে ডিমের অংশটুকু মিশিয়ে নিব। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিমের অংশ থেকে তুলে বিস্কুটের গুঁড়ায় ভালোভাবে গড়িয়ে নিব। এভাবে আমার সবগুলো কাবাব বিস্কুটের গুঁড়ার মধ্যে আমি গড়িয়ে নিয়েছি। আমার কাবাব সবগুলো তৈরি হয়ে গেছে। এখন একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি আমি, কাবাবগুলো দিয়ে দিলাম। এই কাবাবগুলোকে মৃদু আঁচে ভাজতে হবে। তাহলে একদম ভিতর থেকে ভাজা ভাজা হয়ে আসবে। আমি একটু উল্কিয়ে দিলাম। দেখুন আমার কাবাবগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটি
কিচেন কিশোর মধ্যে তুলে নিব। তৈরি হয়ে গেল আমার মটু কাবাব। এই কাবাবটা খেতে অনেক সুস্বাদু, একবার ট্রাই করে দেখুন। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।